আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, সিম্পল রেসিপি, গরুর মাংস দিয়ে আলু বোনা করব। তো এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, 10 থেকে 12টি ছোটো আলু কেটে রেখেছি। তারপর গরুর মাংস রান্না করার জন্য কি কি উপকরণ লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার দারুচিনি 4 পিস, তেজপাতা 4 পিস, এলাচ 4 পিস, লবঙ্গ 4 পিস, আদা গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ এবং হলুদের গুঁড়া 1 চামচ। তারপর এই যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি রেখেছি আমার পর্যাপ্ত পরিমাণ। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে প্যানটা গরম হলে তারপর আমি তেলটা দিয়ে দিব। তো এখন তেলটা আস্তে আস্তে গরম হয়ে গেছে, এখন আমি প্রথমে দিয়ে দিব রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ব্রাউন কালার করে নিব নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিব আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে তারপর নেড়ে চেড়ে ব্রাউন কালার করব। তারপর 2 থেকে 3 মিনিট পর দিয়ে দিব আমি মশলাটুকু। এখন আমার পেঁয়াজটুকু ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমি দিয়ে দিচ্ছি এই সব মশলাটুকু একসাথে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটুকু দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলাম। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা। মাংসগুলো দিয়ে আমি 1-2 মিনিট নাড়াচাড়া করবো ভালোভাবে, যাতে মশলার ভিতরে মাংসটা ঢুকে যায়। এই যে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়, তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি প্রায় 20 মিনিটের মতো রান্না করে নিব, যাতে ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আমার মাংসটা দেখেন তো, মাংসের ভিতর থেকে অনেক পানি বের হয়ে গেছে, আমি কোনো পানি দিইনি। তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে, যাতে মশলাটুকু ঢুকে। তারপর এখন আমি আবারও নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব 4 থেকে 5 মিনিটের মতো। তো এখন আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখি তো আমার মাংসের অবস্থা কী। দেখেন তো আপনারা কী সুন্দর হয়ে গেছে, মাংসের উপরে তেলটা বেশি উঠছে। এখন আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে আলুটা আমি কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে তারপর আমি প্রায় 10 মিনিটের মতো জাল দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়েছে আমি অপেক্ষায় রইলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপর এখন দেখুন তো আমার তরকারিটা ভালোভাবে হয়ে গেছে, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। তো এখন আমি মাংসতে প্রায় 3 কাপের মতো পানি দিব। দিয়ে আবারও আমি কিন্তু সবসময় গরম পানি ইউজ করি তরকারিতে, তো আমি 3 কাপের মতো পানি দিলাম। এখন প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব, যাতে ভালোভাবে ব্লক উঠে যায়। তো ব্লক ওঠা পর্যন্ত আমি অপেক্ষায় রইলাম। এখন দেখুন তো আমার তরকারিটা ভালোভাবে ব্লক উঠে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব, আমি চুলারটা অফ করে নিব, কারণ আমার তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করব। আর দেখেন তো আপনারা, আমি একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে নিলাম তরকারিটা কেমন হলো। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা, আমি যেভাবে রান্না করলাম সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের কাছে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন।
আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমার প্লিজ অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেবেন। এখন ভিউয়ার্স আজকের জন্য ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।